আসসালামু আলাইকুম এসো শিখি রসায়ন অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আলোচনা করছি কোয়ান্টাম সংখ্যা নিয়ে তো কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জানার আগে আমাকে জানতে হবে যে কোয়ান্টাইজড কি কোয়ান্টাম সংখ্যা জানার আগে আমাদের জানতে হবে কি কোয়ান্টাইজড মানে কি কোয়ান্টাইজড মানে হলো সার্টেন ডিসক্রিট ভ্যালু সার্টেন ডিসক্রিট ভ্যালু মানে কি নির্দিষ্ট বিচ্ছিন্ন মান তার মানে যে ভ্যালুগুলো হলো নির্দিষ্ট থাকবে এবং বিচ্ছিন্ন হবে তার মানে হল কন্টিনিউয়াস ভ্যালু না কন্টিনিউয়াস ভ্যালু নয় তো যে ভ্যালুগুলো কন্টিনিউয়াস নয় অর্থাৎ ডিসক্রিট সেগুলো হল কন্টাইজড এখন সেই কন্টাইস্ট ভ্যালুটা বোঝার জন্য আমি একটা উদাহরণ দিতে পারি উদাহরণ হিসেবে সাধারণত আমরা যারা রেডিমেড শার্ট পরে থাকি রেডিমেড শার্ট রেডিমেড শার্ট কিনতে গেলে আমরা কিন্তু নির্দিষ্ট সাইজ ছাড়া ইচ্ছে মতো কোনো সাইজের শার্ট পাই না কীরকম সাইজ পেয়ে থাকি আমরা যেমন স্মল সাইজ পেয়ে থাকি মিডিয়াম সাইজ পে থাকি লার্জ পেয়ে থাকি এক্সেল সাইজ পেয়ে থাকি ডাবল এক্সেল সাইজ পে থাকি ইত্যাদি তার মানে হলো আমি ইচ্ছে করলে যে কোনো সাইজের শার্ট পাচ্ছি না যেমন কারো সাইজ যদি এমন হয় যে মিডিয়ামেরও নয় আবার স্মলও নয় তাহলে সে কোন শার্টটা কিনবে তার কিন্তু কোনো ওয়াই নেই যে তার মাস সাইজের কোন শার্ট ইউজ করবে স্মল এবং মিডিয়ামের মাস তাকে হয় স্মল কিনতে হবে একটু ছোট পড়তে হবে না হয় একটু বড় পড়তে হবে তার মানে কি যেমন সাইজের শার্ট পাওয়া যায় সাইজের শার্ট পাওয়া যায় সিক্সটিন সাইজের শার্ট পাওয়া যায় সিক্সটিন পয়েন্ট ফাইভ সাইজের শার্ট পাওয়া যায় সাইজের শার্ট পাওয়া যায় ইত্যাদি তো আমি চাইলেই কিন্তু ফিফটিন পয়েন্ট ফোর সাইজের শার্ট পাবো না অথবা সিক্সটিন পয়েন্ট ওয়ান সাইজের শার্ট পাবো না তার মানে কি এই যে রেডিমেড শার্টগুলো এই রেডিমেড শার্টের সাইজ কিন্তু নির্দিষ্ট এবং বিচ্ছিন্ন অর্থাৎ কন্টিনিউয়াস কোনো ভ্যালু পাচ্ছি না সেই ক্ষেত্রে এই রেডিমেড সাইজের শার্ট সাইজগুলোকে রেডিমেড শার্টের সাইজগুলোকে আমরা বলে থাকি কোয়নটাইসড সাইজ কোয়নটাইস্ট

এল এম এস এই যে ভ্যালুগুলো এই যে মানগুলো এন এল এস এগুলোকে কেন আমরা কন্ট্রম সংখ্যা বলছি কন্ট্রম সংখ্যা এই কারণে বলছি যেমন প্রধান কন্ট্রম সংখ্যার যে ভ্যালুগুলো হয় এক দুই তিন চার ইত্যাদি পাঁচ ছয় সাত ইত্যাদি সহকারী কন্ঠম সংখ্যা ভ্যালু হয় জিরো ওয়ান টু থ্রি ফোর ইত্যাদি চম্বক কন্ঠন সংখ্যার ভ্যালু হয় জিরো প্লাস ওয়ান মাইনাস 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 ওয়ান প্লাস প্লাস টু থ্রি ইত্যাদি স্পিন কন্ঠন সংখ্যার ভ্যালুগুলো হয় প্লাস হাফ মাইনাস হাফ এখন আমরা দেখতে পাচ্ছি যে এন এর ভ্যালুগুলো কিন্তু কন্টাইসড কেন এন এর আমরা কিন্তু যেমন জিরো পাই না এন এর ভ্যালু জিরো হয় না কখনো প্রধান কন্টন সংখ্যা অথবা ওয়ান পয়েন্ট ফাইভ হয় না টু পয়েন্ট ফাইভ হয় না টু পয়েন্ট ওয়ান হয় না অর্থাৎ কোনো ভ্যালু হয় না এগুলো ডিসক্রিট আলাদা আলাদা ভ্যালু বিচ্ছিন্ন কতগুলো মান অনুরূপভাবে ভাবে এল এর কিন্তু বিচ্ছিন্ন যে কোনো মান আমি পাচ্ছি না আরবিটারি মান আর্বিটারি কোনো মান আমরা পাচ্ছি না এম এর ভ্যালুও কিন্তু নির্দিষ্ট এস এর ভ্যালুও নির্দিষ্ট সেজন্য জন্য এই এন এল এস এম এর ভ্যালুগুলোকে আমরা বলে থাকি কনটাইসড ভ্যালু আর যখনই কোনো ভ্যালু কন্টাইস্ট হবে তখন সেটা হবে কোয়ান্টাম নাম্বার সেই জন্যই আমরা এন এল এস এম এগুলাকে কোয়ান্টাম সংখ্যা বলে থাকি